স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে শুরু হবে আম উৎসব, নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা। না ফেরার দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী কবির হোসেন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার সময়সীমা থাকছে না এবছর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিষমুক্ত পরিপক্ব আম নিশ্চিত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বুধবার বেলা 11:30 রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সিদ্ধান্ত অনুযায়ী এবছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আগামীকাল 4 মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ 15 মে, লক্ষণভোগ বা লকনা ও রানী পছন্দ 20 মে এবং হিমসাগর বা খিরসাপাত 25 মে থেকে গাছ থেকে নামানো যাবে। এছাড়া 6 জুন থেকে ল্যাংড়া, 15 জুন থেকে ফজলি ও 10 জুন আমরূপালি এবং 10 জুলাই থেকে আশ্বিনা ও বারি আম চার নামানো যাবে। 10 জুলাই থেকে গৌরমতি এবং 20 আগস্ট ইলামতি আম নামানো যাবে। সিদ্ধান্ত অনুযায়ী কাটিমন ও বারি আম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম বাজারে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন সহ কুরিয়ার ব্যবসায়ী ও আম চাষিরা। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আম পাড়ার তারিখ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। আঞ্চলিক ভাষায় যেটিকে গুটি আম বলা হয় সেটি 4 মে থেকে, অর্থাৎ আগামীকাল থেকে এটি বাজারজাতকরণ শুরু হবে এবং অন্যান্যগুলো আমরা যেভাবে বলেছি পরবর্তীটি গোপালভোগ 15 মে থেকে বাজারজাতকরণ শুরু হবে। 20 মে থেকে রানী পছন্দ, 20 মে থেকে লক্ষণভোগ বা লকনা, 25 মে থেকে হিমসাগর বা খিরসাপাত, 6 জুন থেকে ল্যাংড়া, 10 জুন থেকে আম্রপালি, 15 জুন থেকে ফজলি, 10 জুলাই থেকে আশ্বিনা, 10 জুলাই থেকে বারি আম ফোর, 10ই জুলাই থেকে গৌরমতি, 20 আগস্ট থেকে ইলামতি। আর আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ যেভাবে বলেছেন যে কাটিমন ও বারি আম 11 এটি সারা বছর ধরেই সংগ্রহ করা যাবে, কারণ বছরে একাধিকবারও এটির ফলন হচ্ছে। এটি আমাদের প্রান্তিক যে কৃষক তারা আমাদেরকে জানাচ্ছেন এবং যখনই সিজনের বাইরে আম হচ্ছে তারা কিন্তু বেশ মূল্যও পাচ্ছে, যেটি এখনও ইচ্ছা করলে আপনি গোদাগাড়ি গেলে দেখবেন যে কাটিমন আম পাওয়া যাচ্ছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও এমপি, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট কবির হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেল 3টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ধক্যজনিত কারণে ICU তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি এক ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কবির হোসেন টানা 4 বার সংসদ সদস্য ছিলেন, এর মধ্যে রাজশাহী 2 আসন থেকে টানা 3 বার এবং রাজশাহী 6 আসন থেকে 1 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে রাজশাহী 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা সরকারের প্রথম মন্ত্রিসভার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে তাকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন উপকমিটির সহ সম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ অন্যান্যরা। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে 14 দল। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রানীবাজারস্থ মেয়র লিটনের রাজনৈতিক কার্যালয়ে 14 দল রাজশাহী সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপকমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। 14 দল রাজশাহী সমন্বয়ক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ সিবলি, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ
14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। আগামী নির্বাচন, যেটি স্থানীয় সরকার নির্বাচন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনকে লোক সামনে রেখে 14 দলগতভাবে আমরা এটিকে মোকাবেলা করতে চাই। আমরা এটি সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে আমরা জয়লাভ করতে চাই। একটি কথা, বিএনপি জামাত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, জনগণ পার্টিসিপেট করবে না এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তো আমরা দেখাতে চাই যে নির্বাচনে জনগণ উপস্থিত প্রচুর পরিমাণে, তারা ভোট প্রদান করবে একদম স্বচ্ছভাবে। এখানে কোনো রকম শতভাগ এবার নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে, সরকার যেটি বলেছেন, একেবারে নিরপেক্ষ নির্বাচনটি হবে ইনশাআল্লাহ। নির্বাচনটাকে অর্থবহ করার জন্য, মানে এবং এটা জনগণের অংশগ্রহণমূলক করার জন্য, এটাও একটা রাজনৈতিক লড়াই আমাদের। এটা কিন্তু আমাদের ভোট করে আমরা আমাদের মেয়র প্রার্থী এবং কাউন্সিলরদেরকে বিজয়ী করব, শুধু তাই না, যে বিএনপি নির্বাচন বয়কট করলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এই ধারণাটা আমরা মুছে ফেলতে চাই। আমরা দেখাবো জনগণের গণতান্ত্রিক বোধ আছে, তারা বুঝতে জানে যে আজ এই ভোটটা না দিলে আমার নগরে সেবা বন্ধ হয়ে যাবে। আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জে এবছর আম পাড়ার কোনো ধরনের সময়সীমা থাকছে না। পরিপক্ক হলেই আম পাড়তে পারবে আম চাষী ও ব্যবসায়ীরা। নিরাপদ আম বিপণনে জেলা জুড়ে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। বুধবার বেলা 11:30 দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জানান, আম শেষ না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায়। সেই সাথে ঢলনের নামে কেউ যেন ওজনে বেশি নিতে না পারে সেদিকেও নজর দেওয়া হবে। আম চাষী ও ব্যবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবছর আম উৎসব করার কথাও বললেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন হোসেন, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুরে আলমসহ আম চাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। যে আমটি যে সময়ে তার পরিপক্কতা আসে সে সময় আপনারা এটি ভেঙে বা পেরে এটি বাজারজাতকরণ বা এটিকে ব্যবহার করার যে চেষ্টা করবেন, তো সেক্ষেত্রে আপনাদের যে মতামত সেটি আমরাও সাদরে গ্রহণ করছি যে এবছরও ম্যাঙ্গোর যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটি এই জেলায় থাকছে না। তো পাশাপাশি আমের যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হওয়ার কথা এটি অবশ্যই আমরা যোগাযোগ করছি, আশা করছি যে একটি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এবারও আমরা করতে পারবো বলে। নাটোরের লালপুরের আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতরাতের কোনো এক সময় উপজেলার চং ধুপুইল ইউনিয়নের সোপ গ্রামে রেল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল 10:00 দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আবদুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বাবলু ও স্থানীয়রা জানান, গতরাতের কোনো এক সময় দুর্ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা লাইনের ব্রিজের নিচে একটি মানুষের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে খবর দেয়। পরে ঘটনাস্থলে কর্মচারী পাঠানো হলে তারা মরদেহ দেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ নাটোরে এসে মরদেহটি উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।